السلام السلام عليكم ورحمة الله وبركاته অন্যরা কেন আসুন ঠিক বলেছি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ তাবারক ও তাআলা শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মায়া করে মেহেরবানি করে এই করোনা দিয়ে সারা বিশ্ব যেখানে স্তব্ধ ছিল আবার নতুন করে বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সহ সুন্নিয়াতের যেখানে ঝান্ডা লহরাচ্ছে সেই সব এলাকার মধ্যে আবার কুরআন সুন্নার আলোচনা আমার নবীর মিলাদুন্নবী করার সুযোগ করে দিয়েছেন সেই শুকরিয়াতার মহব্বতে আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগায়ে ইলাহিতে আরেকবার মহব্বত উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ লক্ষ দুরুদ ও সালাম সেই আকায়ে মদিনা তাজদারে মদিনা হায়াতুন নবী জিন্দা নবীর পাক কত মোবারকে যে নবীকে সৃষ্টি না করলে হয়তো আজকে বসা হতো না ঠিক কিনা সেই নবী পাকের কদম মোবারকে লক্ষ লক্ষ এই বোয়ালখালী পশ্চিম গোমদণ্ডি ভাই বাবাদের পক্ষ থেকে বোয়ালখালী বাসীদের পক্ষ থেকে চাটগ্রাম বাসীদের পক্ষ থেকে বিশেষ করে বাংলাদেশ বাসীদের পক্ষ থেকে নূরের নবী রহমতুলিল আলামিন নবী পাকের কদমে লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম চিল্লা বলুন আল্লাহুম্মা আমিন বারোয়া আউলিয়ার কদম মোবারক সালাম আমার দাদা আবেদ শাহ আল মাদানি জাহান শাহ মুজাদ্দিদি জাহের শাহ মুজাদ্দিদি আল মাদানি আলাইহি রহমাতের কদম পাকে সালাম বিশেষ করে গোসে ভান্ডারির কদমে সালাম আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাই আল্লামা নুরুল ইসলাম হাশিমি আমিনুল ইসলাম হাশিমি আলাইহি রাহিমাকুমুল্লাহ তিনাদের কদমে সালাম আল্লামা নাইমি জালালুদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাই তিনাদের প্রত্যেকের পাক কদমে সালাম সবাই আল্লাহুম্মা আমিন বলেন বলি আল্লাহর উঠে যাচ্ছে তার মানে এলেম উঠে যাচ্ছে এলেম উঠে যাচ্ছে তার মানে কেয়ামত খুবই অতি নিকটে চলে আসতেছে ঠিক কিনা আমাকে যদিও সাবজেক্ট দেওয়া হয়নি ঠিক আছে আমি আমার মতো সমাজ ভিত্তিক আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে কিছু কথা বলবো শুনবেন তো ইনশাআল্লাহ কোরআন এমন একটা কিতাব যেটা শুনলে শুধু বরকত আর বরকত আসে ঠিক কিনা আরো যদি হয় আল্লাহর ঘরের পাশে তাহলে তো আর কোনো কথাই নাই ঠিক কিনা আল্লাহ তাবারক ও তাআলার অশেষ মেহেরবানিতে এই মাহফিলগুলি প্রতি বছর সাজানো হয় এটা কততম হবে আজকের মাহফিল 31 যেটা তারিখ অনেক বছর ধরে দেখা হয়নি মিনিমাম 10-15 বছর তো হবে তো আলহামদুলিল্লাহ এই যে আজিম ও শান মাহফিলগুলি সাজিয়েছেন এই রহমত এই বরকতের সময় না নিচে বসেছেন রহমত বরকতটা দিবেন কে আল্লাহ মহব্বতে বলুন না কে আল্লাহ তো আমরা আল্লাহ তাবারক ও তাআলা জিকির করব আসুন এই মহব্বতে আল্লাহর জিকির করি যদিও আমি গতকালকে বোয়ালখালী জমিনে বলে গিয়েছিলাম এই মাহফিলে আসার সময় একটা ব্রিজ পড়ে নাম হলো কালুর ঘাট ব্রিজ পড়ে কি না আমি রাঙ্গুনিয়ায় প্রোগ্রাম ছিল গত 2-3 দিন আগে সৈয়দপুর থেকে এসেছিলাম নীলফামারি থেকে রাঙ্গুনিয়ায় মাহফিল করে আসার সময় ভুল করে কালুর ঘাট ব্রিজ দিয়ে বাবা যাচ্ছিলাম আমার ড্রাইভার সাহেব বললো আমার পিছনে সঙ্গী সফর সঙ্গী ছিলেন আমার ভাই সাকিব শাহ আলমাদানি সহ এবং শাহজাল আবিন তারা পিছন দিক থেকে বলতেছে হুজুর এটা তো ট্রেনের রাস্তা মনে হচ্ছে আমি বললাম ট্রেনের রাস্তা সমস্যা নেই চলো কিছুক্ষণ পর খেয়াল করলাম যে ওই পাশের থেকে একটা গাড়ি দেখা যায় সবাই বললো যে পিছন থেকে হুজুর গাড়ি পিছনে নিতে হবে ট্রেন মনে আসতেছে তাড়াতাড়ি পিছনে নিলাম একটু পরে অপেক্ষা করে দেখলাম ওখান দিয়ে একটা সিএনজি যাইতেছে কি যাচ্ছে সিএনজি যাচ্ছে আমি চিন্তা করলাম এটা কোন রাস্তা যেটাতে সিএনজিও চলে গাড়িও চলে আবার ট্রেনও চলে তাহলে এই রাস্তাটা একটু ঠিক করার দরকার আছে আমি আর্জ করেছি গতকালকে মেয়র সাহেবকে বলে দিয়ে এসেছি আমার বাবা হায়দার ওনারা অর্গানাইজ করেছিলেন গতকালকে এখানে কেতন শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে একটা মাহফিল অর্গানাইজ করেছিলেন ওনাদেরকে বলেছি মেয়র সাহেবকে বলেছি এক বছরের মধ্যে হয়ে যাবে উনি ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ
এখান দিয়ে আল্লাহর ওয়ালিদের মাজার শরীফে আশেকরা যাবে সিরু ফিল আরদ আমার নবী বলেছেন জমিন ভ্রমণ করো ওলি আল্লাহদের মুমিন বান্দাদের মাজার শরীফ জিয়ারত করো আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে ঠিক না ওইরকম এই জন্য বলে দিয়ে এসছি মিয়াও সাহেবকে যে আমার তো এখানে আসা যাওয়া হবে এমনিতেই নাকি বোয়ালখালীর মানুষ আমার ডেট সব রেখে দিছে শুনেছি তো আলহামদুলিল্লাহ এখানে যেহেতু আসা যাওয়া হবে ব্রিজটা নতুন করে যেহেতু ট্রেনও চলে গাড়িও চলে পথ একটা কিন্তু বাহন দুই রকম চলে এটা তো সমস্যা দায় ঠিকই না আমাদের সাহেব হুজুর কেবলা এসেছেন এই পথ দিয়ে আসছেন আমি আজকে আমাদের আজারি সাহেবের ভাই ছিল আমার সাথে ওনাকে বলছিলাম হুজুর কেবলা এই পথ দিয়ে এসছেন এই পথ তো দেখলে বলবে এই দেশ তো গরিব দেশ এখানে তো মানুষ খেয়ে আছে কিনা আল্লাহ ভালো জানে যেখান থেকে গাড়িও চলে ট্রেনও চলে এরকম রাস্তা বেনাজির ইতিহাসের পাতায় তোলা উচিত আমি প্রস্তাব রেখেছি তো মেয়র সাহেব বলেছেন এক বছরে হবে তো আলহামদুলিল্লাহ খুশি নাকি বেজার আওয়াজ মনে বেজার হয়েছে না এক রাস্তাই আপনাদের পছন্দ দুটা রাস্তা হোক দরকার আছে কি নাই আল্লাহ কবুল করুক আমিন সমাজ উন্নয়নের কাজগুলি দরকার আছে ঠিকই না তো আসুন সেই বারগা ইলাহিতে একটু জিকিরে ইলাহি তালাওয়াত করি যে আল্লাহ তাবারক ও তাআলা আমাদের জসেমের মধ্যে শক্তি দিয়েছেন রক্ত দিয়েছেন প্রবাহিত হচ্ছে আমরা শ্বাস নিঃশ্বাস নিচ্ছি যে আল্লাহ তাবারক ও তাআলা ঘরের মধ্যে একা একা দরজা বন্ধ করে গুনাহ করি কিন্তু দরজার নিচে দিয়ে অক্সিজেনটা পাঠিয়ে আমাকে সুস্থ রাখেন আসুন সেই ইলাহি একটু জিকিরের মধ্যে মগ্ন হই রাজি আছে কিনা মুসলমান মহব্বতের হক লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লা হক লা ইলাহা ইল্লাল্লাহ হাফেজু নাসে হে আল্লাহ পড়িয়ে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ফামুহাম্মাদুনা আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চিল্লাই বলুন আল্লাহুম্মা আমিন
আল্লাহ জিকির করেছি বরকতটা দিবে কে আল্লাহর বান্দারা যখন আল্লাহ জিকির করে আল্লাহ বরকত দেন দেখেন আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বলতে চান এই মিলাদুন নবী কনফারেন্সগুলির মধ্যে সুন্নি কনফারেন্সগুলির মধ্যে আমরা আগাজ করতে হবে যে বান্দা আপনাকে পরিবর্তন করতে হবে ঠিক কি না আপনাকে পরিবর্তন এই মাহফিলগুলি প্রতিদিন সাজানো হয় না আমার পূর্বে আজারি সাহেব বলে গিয়েছেন এই মাহফিলগুলি অনেক কষ্ট করে মাসকে মাস কষ্ট কর বিনিময়ে আজকের এই মাহফিলটা আজকে আঞ্জামের মধ্যে পৌঁছে আছে ঠিক কি না এটার উদ্দেশ্য একটাই সমাজের মধ্যে পরিবর্তন আনতে হবে রাষ্ট্রের মধ্যে পরিবর্তন আনতে হবে মুসলমান নিজের ইতিহাস ভুলে গিয়েছেন নিজের ইতিহাসের দিকে তাকান এক সময় মুসলমানরা সারা পৃথিবী রাজত্ব করেছে ঠিক কি না রাজত্ব করেছে আজকে মুসলমান বেদুইন কাফেরদের কাছে ইহুদি নাসারাদের কাছে নিজেরা বন্দী দাস হয়ে গিয়েছে আমাদের কত ভাই বাবারা এই দেশ থেকে বিদেশে গিয়ে রক্তকে ঘাম বানিয়ে টাকা উপার্জন করেন রেমিটেন্সের টাকাগুলি দেশে আসে বিধায় এরকম সুন্দর সুন্দর ঘর বাড়ি মসজিদ হচ্ছে ঠিক কি না কত কষ্ট করে মাঝে মাঝে তো আসে খবর যমক এসেছে হুজুর লাশ হয়ে এসেছে রক্ত মাংসগুলি পচে গন্ধ হয়ে কফিনের বক্সে কারো ভাই কারো বাবা কারো চাচা কারো বন্ধু প্রাণের সেই সম্পর্কের মানুষগুলি লাশ হয়ে ঘরে ফিরে কত কষ্ট করতে তেনারা বিদেশে যায় প্রতিদিন কত শত শত আমার কাছে ফোন আসে হুজুর কত মুসিবতে আছি কিন্তু বাংলাদেশের মধ্যে আল্লাহর ওয়ালিদের বরকতে আলহামদুলিল্লাহ কত আমার ভালো আছি ঠিক না আর সেই আল্লাহর ওয়ালিদের বিরোধিতা করলে বাংলার মানুষ কখনো ঠান্ডা হয়ে বসে থাকতে পারে না ঠিক না আমার নবীর আদর্শগুলি মানতে হবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই আমার রসুল এই মিলাদুন নবীতে মৌলুদুন নবীতে এসেছেন শান্তির পেকারা শান্তির দূত নিয়ে ঠিক না এই যে এত ডেভেলপমেন্ট লাইট প্যান্ডেল কত কিছু এখন টেকনোলজির অভাব নেই কত কিছু আমাদের চোখের সামনে পড়ে থাকে আমাদের এখন কোনো কিছুর অভাব নেই ক্যামেরা থেকে ল্যাপটপ থেকে ডিজিটাল যত রকম সরঞ্জাম আছে মানুষের বান্দার কাছে চাওয়ার আগে গ্যাজেটগুলি চলে আসে কিন্তু গভীর খেয়াল করুন 1,24,000 কিংবা 2,36,000 পয়গম্বররা নবী রাসূলরা এই দুনিয়াতে এসেছিলেন কিনা এসেছিলেন 103 খানা কিতাব তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত তেনাদের উপরে 103 খানা কিতাব নাজিল হয়েছিল ঠিক কিনা আওয়াজ দিয়ে বলে হয়েছে কিন্তু এত ডেভেলপমেন্ট এত উন্নতি হয়েছে আগে এটা হলো আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিনের কদম মুবারকের বরকতে ঠিক কিনা কোরআনের বরকতে আমার আল্লাহ তাবারক ও তাআলা দুনিয়াটাই পরিবর্তন করে দিয়েছেন বুঝাতে চান বান্দাদেরকে হে বান্দা আমার রাহমাতুল্লিল আলামিন আমার হাবিব তোমাদের মাধ্যমে পাঠিয়েছি তোমাদের কাছে পাঠিয়েছি আমরা তো কেউ কাউকে আপন কাউকে দিব না আমি আমার স্ত্রীকে আমি কি বেগোনা পুরুষের কাছে দেখা করাবো আওয়াজ দিয়ে বলেন না আওয়াজ মনে হুজুর দেখুক না কি সমস্যা এরকম নাকি না আমরা কি আমাদের কোনো ভালোবাসার মানুষ আমার মাকে আমি বেগোনা কোনো পুরুষের কাছে আমার বোনকে আমার স্ত্রীকে দেখাবো না আওয়াজ দিয়ে বলে না আমরা প্রিয়কে তো দেখানো তো দূরে থাক তাকে ছোঁয়া তো দূরে থাক দেখানো তো দূরে থাক কখনো তার ছায়াও দেখতে দিব না ঠিক কি না আর আমার রব্বুল আলামিনের দয়া দেখেন যাকে ভালো না বাসলে দুনিয়াটা বানাতেন না যাকে ভালোবেসে কুল কায়নাত বানিয়েছেন সে রাহমাতুলিল আলামিনকে রব্বুল আলামিন বান্দার করে দিয়েছে আল্লাহু আকবার বলে আমার সাল্লা কাইদা রাহমাতুলিল আলামিন আমার নবী এই আলামিনের জন্য এই কুল কায়নাত হোল ইউনিভার্সের জন্য পাঠিয়েছেন এই দুনিয়াটার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ দেখলেন যে শেষ আখেরি পয়গম্বরকে পাঠাতে হবে যাতে মানুষ নিজের অস্তিত্বকে ভুলে গিয়েছে কলু বালা আলাস্তু বিরব্বিকুম এর ওই জায়গায় কলু বালা যে বলে এসেছে আল্লাহ তোমারই ইবাদত করব তোমাকেই মানি তোমাকেই চিনব দুনিয়াতে এসে মানুষ ভুলে গিয়েছে ঠিক না এই জন্য পেকারা দিয়ে সর্বশ্রেষ্ঠ পয়গম্বরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন শান্তি স্থাপন করার জন্য ঠিক না শান্তি কিভাবে স্থাপন করবেন আমার রব্বুল আলামিন কোরআনে পাক ইরশাদ করেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা হে বান্দা তুমি তোমার কলবকে অন্তরকে অপবিত্র করে ফেলছো সে অন্তরকে পবিত্র করো তোমার কলবের মধ্যে একটা খানায় কাবা আছে পবিত্র স্থান আছে সেই স্থানে আমি আল্লাহর জিকির করে তোমার অন্তরকে পুত পবিত্র করো সুবহানাল্লাহ ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা
তোমার অন্তরকে মাকাম ইব্রাহিমের মতো পূত পবিত্র করো। কেমনে করো? মাকাম ইব্রাহিম যারা হজ করতে গিয়েছেন তেনারা দেখেছেন একটা স্থান আছে মাকাম ইব্রাহিম, যে জায়গায় দাঁড়িয়ে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যে জায়গায় যে স্থানে দাঁড়িয়ে আল্লাহর কাবা নির্মাণ করেছে। মহব্বতে পড়ুন। তাহলে আল্লাহর কাবা যে স্থানে, আল্লাহ তাবারক ও তাআলার কাবা যে স্থানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে তৈরি করেছেন, আল্লাহ নির্দেশন দিয়েছেন, নিদর্শন দিয়েছেন, রেখেছেন এবং নির্দেশ হুকুম করেছেন নিজের অন্তরটা মাকামে ইব্রাহিমের মতো পবিত্র করো। কেন গো আল্লাহ? একটু ট্রেস করুন, তাফসির করুন। তাফসির করতে গিয়ে হযরত জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে মাজার মধ্যে এসব ব্যাখ্যাগুলি এভাবে এনেছে, আমি যেভাবে আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিব। আমরা এলাকার মধ্যে যখন মসজিদগুলি বানাই, আমরা কেউ পাঁচ টাকা, কেউ দশ টাকা, পঞ্চাশ, একশো, এক হাজার, দশ হাজার, এক লক্ষ, কয়েক লক্ষ, কয়েক কোটি টাকা সহযোগিতা করি, ঠিক না? তার মানে টাকা কি একজনের ঢুকে না কয়েকজনের? আওয়াজ দিয়ে বলুন, কয়েকজনের ঢুকে। শুধু কয়েকজনের না, টাকাও ঢুকেছে, এটা আলাদা। আবার পরিশ্রম যারা টাকা দিয়েছে তারা এটা নির্মাণ করে নাই, ঠিক না? মসজিদ নির্মাণ করে আলাদা শ্রমিকরা, ঠিক না? তার মানে কষ্ট আলাদা আর সেটার মধ্যে দানটাও আলাদা, পয়সা আলাদা, কষ্ট আলাদা। নিজের শ্রম না, নিজের টাকা না, দুইটাকে একসাথে করলে তারপর গিয়ে একটা মসজিদ হয়। কিন্তু সব পৃথিবীর সমস্ত মসজিদ এক জায়গায়, আল্লাহর কাবাতুল্লাহ এক জায়গায়, ঠিকই না? কাবাতুল্লাহও আল্লাহর ঘর, মসজিদও আল্লাহর ঘর। এখন এই মসজিদের চারপাশে সাতটা তাওয়াফ করলে কি হজ আদায় হবে? আওয়াজ দিয়ে বলুন, তো এটাও তো হুজুর আল্লাহর ঘর, ওটাও আল্লাহর ঘর। এখানে কেন আদায় হবে না আর ওখানে কেন হবে? আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে ওখানে যাই, হুজুর এটাও তো আল্লাহর ঘর, এখানে তাওয়াফ করলে কেন হবে না? আসুন, কেন কাবাতুল্লাহর মধ্যেই হবে গভীর খেয়াল করুন। আমার ইব্রাহিম খলিলুল্লাহ যখন আল্লাহর কাবা তৈরি করেছেন, নিজের পয়সা, নিজের শ্রম দিয়ে তৈরি করেছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নিজের টাকা, নিজের শ্রম, নিজের পয়সা, নিজের শ্রম দিয়ে আল্লাহর কাবাকে তৈরি করেছেন, এই জন্য কাবাতুল্লাহ দামি। এই জন্য আল্লাহ তাবারক ও তাআলা বলে ইব্রাহিম খলিলুল্লাহ যে স্থানে দাঁড়িয়ে, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে আমি আল্লাহর কাবা তৈরি করেছে, ওই স্থানের মতো নিজের অন্তরকে পবিত্র করো বান্দা। সেই অন্তরকে পবিত্র করলে নিজের শ্রম এবং নিজের দান দ্বারা অন্তরকে যখন পবিত্র করবা, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, সেই স্থান অর্থাৎ অন্তরের মধ্যে এবার যায় নামাজ বিছাও। আমি রব্বুল আলামিনের ইজ্জতের কসম করে আমার রব বলতে চাচ্ছেন, আমার আল্লাহ তাবারক ও তাআলা বলতে চাচ্ছেন, তুমি সেই স্থানের মতো যখন নিজের অন্তরকে পবিত্র করবা, তখন আকিমুস সালাত লিযিকরি, নামাজ কায়েম হয়েছে, ইবাদত কায়েম হয়েছে, তখন আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার নামাজ মুমিন দ্বারা সাবেক হয়েছে। এখন তুমি যখন সিজদা দেবা, আমি রব্বুল আলামিনের সমস্ত পর্দা সরে যাবে, আমি রব্বুল আলামিন তোমার সামনে থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, কথা বুঝতে পেরেছেন? এই জন্য বলছি ইব্রাহিম আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়ে নিজের আল্লাহর কাবাটা তৈরি করেছেন, আল্লাহ দেখেছেন তিনি পূত পবিত্র, নিজের শ্রম এবং পয়সা দিয়ে তৈরি করেছে। সুবহানাল্লাহ। এজন্য ওই জায়গার মতো অন্তরটাকে পবিত্র করার জন্য আল্লাহ তাবারক ও তাআলা হুকুম দিয়েছেন। তাহলে কলব পবিত্র হয়ে গেলে সেই পবিত্র স্থানে আল্লাহর জিকির সর্বদা জারি থাকে, ঠিক কি না? এখন তো এরকম অবস্থা চলছে, প্রাসঙ্গিক কথা না বললেই নয়, একদল এসেছে ইসলামকে রাষ্ট্রের সংবিধান, রাষ্ট্রের ধর্ম থেকে বাদ দিতে চায়। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কিছুদিন আগে একটা ঘটনা ঘটে যায় কুমিল্লার মধ্যে, আমাদের একটা মূর্তির পায়ের মধ্যে কোরআন রাখা হয়। নাউজুবিল্লাহ। দেখুন আমি অনেক গবেষণা করলাম, ওটার আগুন আস্তে আস্তে আমাদের হাজীগঞ্জ চাঁদপুরে এসেছে। হাজীগঞ্জের মধ্যে আপনারা খবর পেয়েছেন তিনটা ছেলে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ জান্নাতের উচ্চ মাকামে কবুল করুক, আমিন বলেন। কোরআনের জন্য ইন্তেকাল করেছে, আল্লাহ তো জান্নাত দিবেন ইনশাআল্লাহ, ঠিকই না? কারণ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তাহলে ঈমানের অঙ্গ যদি দেশপ্রেম হয়, তাহলে কোরআনকে আল্লাহ রাসূলের জন্য শহীদ হলে দামি আরো বেশি, ঠিকই না? আফসোসের ব্যাপার হলো, ওসি সাহেবের সাথে কথা হচ্ছিল, কি খবর ওসি সাহেব, কি হয়েছে? হুজুর হাজীগঞ্জে তিনজন ইন্তেকাল করেছে, এর মধ্যে আমি খবর পেলাম
কান্নাকাটির আওয়াজ শুনলাম, কি হয়েছে? বলতেছে এক মা কান্না করছে, তার সন্তান এই তিনজনের মধ্যে একজন ছিল। মা কাঁদছে, গড়িয়ে গড়িয়ে কাঁদছে, তার স্বামী নাই। এই এক ছেলে ছিল, এক ছেলে ওই কলা বিক্রি করে, ভ্যান গাড়িতে কলা বিক্রি করে জীবিকা নির্ধারণ করত। ওই ছেলেটা বলতেও পারবে না, শহীদ হয়ে গেল, ইন্তেকাল করে গেল। কোথায় বর্বরতার জামানা চলে যাচ্ছে? আমরা কি আসলে আইএমএ জাহিলিয়া যুগের মধ্যে চলে আসছি? আমি চিন্তা করলাম, ব্যাপার কি, এগুলো কেন ঘটছে? একজন হিন্দু তো চাইবে না তার পূজাটা নষ্ট হোক, ঠিক কিনা? আওয়াজ দে বলে, একজন হিন্দু ভাই তো কখনো চাইবে না তার পূজাটা নষ্ট। আমরা এই আজকের এই মেহফিলে সুন্নি কনফারেন্সের মধ্যে গীতা, ত্রিপিটক, বাইবেল, অন্যান্য ধর্মের কোনো কিতাব বই এই আমরা স্টেজে রেখেছি? দরকার আছে? আমাদের কাছে কোরআনই আর সুন্নাই যথেষ্ট, ঠিকই না? যেহেতু এই স্টেজের মধ্যে অন্য কোনো কিতাব রাখিনি, কারো বই রাখিনি, আমাদের দরকার নাই। আমরা চাই না আমাদের মেহফিল নষ্ট হোক, ঠিক কিনা? আমাদের জন্য কোরআনই যথেষ্ট, ঠিক কিনা? আমাদের জন্য আমার রসুলে পাকের হাদিসে যথেষ্ট। আমি চিন্তা করলাম, এরা এই কাজ কেন করবে? গভীর খেয়াল করলাম যে কোনো ব্যক্তি, কোনো হিন্দু ভাই না, নিজের ইচ্ছায় কখনো নিজের পূজা মণ্ডপের মধ্যে, মূর্তির পায়ের মধ্যে আল্লাহর কোরআন রাখার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা? কারণ এর পূর্বে আমরা কোনো ভাইদেরকে কোনো এরকম কোনো নিউজই আসেনি যে আমরা হিন্দুদের উপর বর্বরতা চালিয়েছি, অত্যাচার করেছি, এরকম কোনো কিছু নাই বাংলাদেশের মধ্যে। বরং তেনারা হিন্দু ভাই বাবারা, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমাই, চট্টগ্রামের মধ্যে তো চাকমারাও থাকে, সবাই আমাদের কাছে নিরাপদ, ঠিক কিনা? আমরা তো মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে টর্চার করেছে, অত্যাচার করেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মাঝখান দিয়ে কেটে তেলের মধ্যে ফ্রাই করেছে। এরপর তো আপনারা চাটগ্রামবাসীরা আশ্রয় দিয়েছেন। এখন রোহিঙ্গা ভাই বাবারা আছে না চাটগ্রামে? এখনো তো আছে। আমাদের তো এমনি খাওয়া দাওয়া অনেক সমস্যা দেশের মধ্যে, তারপরও তো আমরা সাহারা দিয়েছি, ঠিক কিনা? আমরা নিজেরাও খাই, অপরকে খাওয়াই, এটাই তো ইসলাম, ঠিক কিনা? যেমন নাম তেমন কাম, ঠিক কিনা? ইসলাম হলো শান্তির ধর্ম, মুসলমান আমরা শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা? তো এখন খেয়াল করলাম যে ব্যাপার কি, হিন্দুরা তারা এই ঘটনা কেন করবে? গভীর খেয়াল করলাম, কোনো প্রকৃত হিন্দু এই কাজ করতে পারে না। আর মুসলমান, মুসলমানের আওলাদরা দুনিয়া উল্টা গেলেও তো কোরআনকে এরকম অবমাননা করতে পারে না, ঠিক কিনা? তখন আমি খেয়াল করলাম, এটা আর কারো না, এগুলো নাস্তিক ইহুদি নাসারাদের ষড়যন্ত্র, ঠিক কিনা বলো? যারা ইসলামকে রাষ্ট্রের সংবিধান থেকে বুঝতে চায়, এটা তারের ষড়যন্ত্র। এরা চায় মুসলমান হিন্দু যত আমরা বিধর্মীরা আছে, কারণ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আল্লাহ বলেছেন ধর্ম যার যার, কিন্তু ইসলাম সবার, ঠিক কিনা? আমার রহমাতুল্লিল আলামিন তো আমাদেরকে কি শিখানো হয়, অন্যান্য ধর্মের আমরা মন্দির গিয়ে ভেঙে দিয়ে আসছি, এটা ইসলাম না। আমার রসুল মসজিদে নববীর মধ্যে কোন এক ইহুদি প্রস্রাব করছিল, হাদিসে বুখারী, হাদা হাদিসুন সহি, কোনো বানানো ঘটা বলছি না। আমার নবী দেখলেন ইহুদি সাহাবারা দৌড়ায় গেল গর্দান উড়ায় দেওয়ার জন্য, মসজিদের মধ্যে প্রস্রাব করছে, এত বড় সাহস। আমার নবী হুকুম দিলেন, খবরদার তাকে কষ্ট দিও না, সে জানে না। সুবহানাল্লাহ, আমার নবী এই শিক্ষা দিয়েছেন। তারপরে তাকে বোঝানো হয়েছে, সে ক্ষমা চেয়েছে। নবীর হুকুমে সাহাবায়ে কেরামরা পানি ঢেলে দিয়ে মসজিদ আবার মসজিদে নববী পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। তো যে নবী অন্য ধর্মের বিধর্মীদের উপরে এতটা দয়া করেন, সেই নবীর ইসলাম কি এটা যে অন্য ধর্মের অন্য মন্দির গির্জাগুলিকে আমরা ভেঙে দিয়ে আসবো? এবং কোনো হিন্দু ভাই তো চাইবে না তার উপরে, কারণ যেহেতু মেজরিটি পার্সন বাংলাদেশের মুসলমান, ঠিক কিনা? এত কলিজা নাই, এগুলো কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের চাল না ভাইরা মা, এরা হলো ইহুদি নাসারারা, যারা নাস্তিকরা আছে, ইসলামকে বাংলাদেশের বুকে থেকে, পৃথিবী থেকে মুছতে চায়, এরকম যারা আছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। এই জন্য যে তোমরা চেষ্টা চালাচ্ছ ইসলামকে মুছতে, তোমাদের মতো কত নমরুদ ফেরাও আবু জাহেলের বংশধররা আসলো আর গেল, ইসলাম ছিল আছে কুম কিয়ামতের পর পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, ঠিক কিনা? তোমাদের মতো এরকম কত আসলো আর গেল। আমরা তরিকতপন্থী বাবা, আমরা খানকায় লোক, খানকায় লোকরা আমরা প্রেমে বিশ্বাসী, ঠিক কিনা? আমার রসুল প্রেম দিয়ে বিশ্ব জয় করেছে, ঠিক কিনা? আমরা প্রেমে বিশ্বাসী। এর মানে মনে করো না আমরা চুপচাপ থাকি, আমরা কিছু জানি না, বুঝি না, দুধের শিশু ফিটার খাইতেছি এখনো, তোমরা ভুলের রাজ্যে বসবাস করছো, ঠিক কিনা? ঠিক কিনা? আমার রসুলের এক একটা উম্মত এক একটা সিংহ, এদের কাছে আসবা মনে রেখো, সিংহর বাচ্চাও কিন্তু সিংহ, ঠিক কিনা? ঠিক কিনা?
বাগের বাচ্চাও ভাগ মনে রাখবে ইনশাআল্লাহ। কামড় দিয়ে কোন সময় মাথা নিয়ে চলে যাবে টেরো পাবা না। তোমাদের মতো কত ইহুদি না সারারা ষড়যন্ত্র করে কখনো ইসলামকে দাবায় রাখতে পারবে না। ইসলাম ছিল আছে ওলি আল্লাহ আমার রসুল আমার আল্লাহ সাদকায় বরকতে কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ঠিক কিনা? কথাগুলো এই জন্য বললাম এরা সর্বদা আমাদের পিছনে লেগে থাকে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেহেতু কথাগুলি সোশ্যাল মিডিয়াতে যাবে আর্জ করব এই বোয়ালখালীর জমিন থেকে পশ্চিম গোমদণ্ডী এলাকা থেকে অসংখ্য আমার হাজার হাজার ভাই বোনেরা এসেছেন, আমি তাদেরকে সাক্ষী রেখে আমার প্রধানমন্ত্রীর কাছে প্রাইম মিনিস্টারের কাছে আমি আর্জ করব ওনার আব্বা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আল্লাহ তাআলাকে জান্নাতুল উচ্চ মাকামে কবুল করুক, আমিন বলেন। আমি শুনেছি তিনি ইসলাম প্রেমিক ছিলেন কারণ তিনি ইসলামিক ফাউন্ডেশন করেছেন। ঠিক না ঠিক না? বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন তিনি করেছেন এবং সোশ্যাল মিডিয়াতে আমাকে একটু একজন দেখিয়েছে যে তেনাকে আমি দেখেছি সরকারে হৌসলা আজম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বড় পিসাব কেবলার রওজা মোবারকে বাগদাদে গিয়ে জিয়ারত করেছে। ঠিক না ঠিক না? তার মানে ইসলাম প্রেমী ওলি আল্লাহ প্রেমী ছিলেন তিনি। ঠিক না? আমার আমাদের প্রধানমন্ত্রী বর্তমান প্রাইম মিনিস্টার আমি শুনেছি কোরআন তেলাওয়াত করে প্রতিদিনের কাজ শুরু করেন। এবার যেই করুক আমি কোনো দলের সাপোর্ট করছি না, আমি তার সাপোর্ট করব যে আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে আছে, আমরা তাদের সাপোর্ট করব। ঠিক না? আমি এই জন্য বলছি প্রাইম মিনিস্টার শুনেছি আমাদের ইসলাম প্রেমী, আপনার দলে এরকম কুলাঙ্গারা থাকে যারা বলে মৌলানা সাহেবদের দাড়ি ছেঁচে দিবে কি? আপনারা নাউজুবিল্লাহ এত আসতে বলছেন কেন? জওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মৌলবী সাহেবরা তোমার ছোটবেলায় তোমার কানে আজান না দিলে মুসলমান হতো না, তোমাকে আকিকান যদি না দিত তুমি মুসলমান হতো না, খতনা না করালে তোমার বিয়ের সময় তিন কবুল পড়াইছে এই মুসলমান মৌলানা সাহেবরা হুজুররা, আর তোমাকে এই দুনিয়া থেকে সসম্মানে বিদায় করবে জানাজার নামাজ পড়িয়ে এই মৌলানা সাহেব হুজুররা। ঠিক কিনা? তাদের দাড়ি ছেঁচে দেওয়ার কথা বলছো, নাম কেউ আসতে মুসলমান? তোমরা ভুলে যেও না শাহজালাল শাহপারান ইয়ামানি আবেদ শর্মাদানি শেরে বাংলা আজিজুল শেরে বাংলা গোসে আদম জামান মাইজ ভান্ডার থেকে শুরু করে ওলি আল্লাহদের রেখে যাওয়া এই সিংহরা এখনো মাঠে ময়দানে আছে। ঠিক কিনা মুসলমান? আমার নবীর উম্মত আবু বকর সিদ্দিক ফারুক আজম উসমান জুন্নুরাইন বিশেষ করে শেরে খোদা মাওলানা আলীর উত্তরসূরিরা এখনো মাঠে ময়দানে জিন্দা আছে। ঠিক কিনা ঠিক কিনা? যদি আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ডাক দিতেন এই চাটগ্রাম বাসীরা বোয়ালখালীর বাসীরা চলো উহুদের ময়দানে চলো, আজকে আল্লাহ তাবারক ও তাআলার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর তাওহীদ এর পতাকাটা রেসালাতের পতাকাটা উত্তোলন করতে উহুদের ময়দানে যাব, যুদ্ধ করতে যাব, রক্ত দিব। কি মুসলমান যদি ডাক দিতেন মদিনাওয়ালা আমরা কি যাইতাম না? ছিলে বলেন যাইতাম না? তো সেই জামানায় গেলে 1400 বছর আগে এই জামানাও যেতে হবে। ঠিক না ঠিক না? আমার নবীর ইসলাম আমার আল্লাহর ইসলাম আছে থাকবে ইনশাআল্লাহ। আমরা এখনো মাঠে ময়দানে আছি, মাঠ মনে করছে করোনাকালীন অবস্থায় খালি হয়ে গেছে। বলি আল্লাহ অনেক আমাদের আকাবিরিনরা ইন্তেকাল করেছেন কিন্তু তেনারা উত্তরসূরিও রেখে যাচ্ছেন ইনশাআল্লাহ। ঠিক না ঠিক না? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হেদায়েতের পথে কবুল করুক, আমিন বলে। বাবা হেদায়েতটা বড় বড় নেয়ামত, এত বড় নেয়ামত সবার কিসমতে নাই। ঠিক না? মুআল্লিমুল মালাইকা টিচার অফ এঞ্জেলস সাবেক মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের সর্দার সাবেক কি বেক সাবেক, আমি বলি টিচার অফ এঞ্জেলস না সিটার অফ ডেভিলস, বর্তমানে উনি শয়তানদের ওস্তাদ হিসাবে নিযুক্ত আছেন। ঠিক কিনা? ওনার উত্তরসূরিরা এখানে এই এলাকায় আছেন? আছে আছে, কিছু কিছু আছে। ঠিক কিনা? ওনার মুরিদান কিছু আছে এই এলাকায়? আমি এলাকা থেকে ওনাকে বের করে দিলে কষ্ট পাবেন? ওনার যে নাম নিচ্ছি না বুঝছেন নি তিনি কে? মিস্টার ইবলিস মালাউন খাবিস। ঠিক কিনা? উনি ওয়াসওয়াসিসিল খান্নাস, আল্লাহ তো বলেছেন একটা খান্নাস নামের খুবই শয়তান মানুষের সাথে দিয়ে দিয়েছেন। কে ছেলে বলুন কে? উনি তো চেষ্টা করবে যে অনেক রাত হয়েছে মোটামুটি 12:30টার মতো বাজে, অনেকক্ষণ ওয়াজ শুনছো এবার গুতানো শুরু হয়েছে ঘরে চলো। ঠিক না? উনি এখানের মধ্যে আছে, আমি কিছু কিছু ভাই বাবাদের
মুখ মলিন দেখছি, যেখানে মিলাদুন নবীর মাহফিল হয় সেখানে মলিন থাকতে পারবে না, খুশি উদযাপন করতে হবে, ঠিক কি না? মিলাদুন নবীর মাহফিল এই জন্য করছি আমরা, আমরা রসুলের উম্মত, রসুলকে পেয়ে খুশি, ঠিক কি না? আরে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে কোন এক কাফের এসে বলতেছে, এ আবু বকর, আপনি কি জানেন আপনাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, সে কাফের বলছে যে আল্লাহকে নাকি এক রাতে 27,000 বছর দেখে তারপর এসেছে। এই কথা শুনে সিদ্দিকে আকবর দেখতেছেন কথাটা একটু আজীব, একটু আশ্চর্যজনক কথা, বলতেছে না তুমি মিথ্যা বলছো, তোমার কথা মিথ্যা, বলতেছে বিশ্বাস না হলে, ওই কাফের বলছে বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, নবী ওই তোমাদের মুহাম্মদ আরবি আমাদের রসুল পাক, বলতেছে যে এভাবেই সাহাবাদেরকে নিয়ে দরজ দিচ্ছে, বিশ্বাস না হলে এখনই যাও। সিদ্দিকে আকবর বললেন যদি আমার রসুল এখনো এই দরজ দিয়ে থাকে যে মেরাজ গিয়ে আমার আল্লাহকে বেপর্দা দেখে এসেছে, তাহলে আমার রসুল সত্যই বলছে। ইমান দেখে ওই কাফের হতবাক হয়ে গেল, বলতেছে আপ তো আবি তক নহি গে, মেরে বাত শুনকর আপ হেরান হো গে, মেরে বাত শুনকর আপ ইয়াকিন কর লিয়া, ইয়ে ক্যা বাত হুয়া, আপনি তো সুনা হ্যায় বাস মেরে জুবান সে সুনা হ্যায়, আবি তক তো নহি গিয়া থা, মুস্তাফা কে জুবান সে নহি সুনা। সিদ্দিক আকবর কহনে লগে আরে ভাই তুম কহনে লগে হো কি মেরাজ মে 27,000 সাল বছর রহকর আয়ে হ্যায়, তুম বাত ইয়ে কহতে হো কি 27 সাল রহকর আয়ে হ্যায়, ये बात किस तरह यकीन कर लिया? सुनो, वो तो 27 बसर थे या महीना थे, वो पल थे, जो भी थे, वो रहकर एक दिन में आए, ला मका में खुदा का दीदार करके आया है, तुम कहते हो ये बात कैसे मान लिया? तो सुनो, ये बात तो थोड़ी सी है, जो खुदा हम सबको बनाया उस खुदा को बिन देखे मान लिया, वो इसकी बात में इस बात तो छोटा है। ওই খোদা যিনি সব সৃষ্টি করেছেন, যে আমাকে তোমাকে সৃষ্টি করেছেন, যাকে এখনো দেখিও নাই, না দেখে ওনাকে মেনে নিছি, আর তুমি বলো 27,000 বছর, এটা তো আমার রসুলের জন্য কিছুই না। সুবহানাল্লাহ, সাহাবায়ে রসুলদের ঈমান এত পক্ত ছিল, আর তোমরা মোল্লারা বলো মিলাদুন নবী ঈদে মিলাদুন নবী না জায়েজ, নাউজুবিল্লাহ বলেন, আরে ঈদ মানে খুশি, মিলাদ মানে হলো জন্ম, আমার নবী হলেন জন্ম মানে শুভ আগমন করেছেন এই দুনিয়াতে, আমার রসুল সিরাতুন নবী তো সারা বছর 11 মাস পালন করি আমরা, আমার নবী যা নিদর্শন দিয়েছেন, যা করতে বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত জিকরি সোম হজ, যা ইবাদত করতে বলেছেন আমরা করছি, ঠিক কিনা? সিরাতুন নবী এটা, তোমরা মিলাদুন নবী, মিলাদ মানে জন্ম, আমার নবী না আসলে সিরাতুন নবী পাইতাম কোথা থেকে, ঠিক কিনা? পক্ষে মিলাদুন নবী আমার নবী এসেছেন এটাতেও খুশি, সিরাতুন নবী নবীর সূরা জিন্দেগীর সমস্ত কিছু দিয়েছেন এটাতেও খুশি, ঠিক কি না? মুসলমান দুনোটা পালন করে, তোমরা হলে অর্ধেক অর্ধেক, তোমরা কি অর্ধেক অর্ধেক? ওই আমাদের কালুরঘাটের ব্রিজের মতো, কতক্ষণ ট্রেন কতক্ষণ বাস চলে, ঠিক কি না? আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওখানে নিয়ে বাইন্দা দিয়ে আসবে, ট্রেন যখন আসবে আব্বা ডাকবে, সিএনজি আসলে বলবে যে মা বাচ্চা গেল, ঠিক কি না? কি কষ্ট পাচ্ছে না? দেখেন আমরা নরম তবিয়তের মানুষ, আবার বলেছিলাম আমরা গরম তবিয়তের মানুষ, আমি গুনাহগারে শরীরে শেরে খোদা আলী ফারুক আজম দুটোটা রক্ত আছে, আমি আবেদ শর্মা দানি শেখুন, যে আবেদ শর্মা দানি সারা বাংলা জমিনে মহাস মুনাজারা করে শেরে বাংলা সহ এই জমিনকে আবাদ করেছে, শেখুন সে উত্তরসূরিরা আমাদের ভাই বাবারা বড় বড় আলেমরা বসে আছেন, ওনারা আছেন, শেরে বাংলার উত্তরসূরিরাও আছে, আবেদ শর্মাদের উত্তরসূরিরাও আছে ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই গোসেমাজ ভান্ডারের উত্তরসূরিরা এই জমিনে আছে, তোমরা চাইলেই যা তা নাজায়েজ বলে উড়া দিতে পারবা না, ঠিক কিনা? আরে জায়েজ নাজায়েজ আমার রসুলুল্লাহটা শুনবো, তোমার তো শুনবো কেন? কি জমিনে আল্লাহটা চলবে না মোল্লাটা? আওয়াজে মনে হুজুর মোল্লাটাই থাকুক, আওয়াজ দিয়ে বলেন আল্লাহটা না মোল্লাটা? আল্লাহ
খুশি উদযাপন করো। আর রহমতটা তো আমার নবী ঘোষণা দিয়েছেন কে, তা আমার খুশি উদযাপন করছি। তোমরা এক ঈদে মিলাদুন্নবী, দুই ঈদ ছাড়া বুঝো না কিছু, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ওই দুটা তো ঈদ আছে। প্রতি সপ্তাহে জুমার নামাজ, সেটাও আমাদের জন্য ঈদ, ঠিক কিনা? ঠিক কিনা? এটার মানে হলো আমার মুস্তাফা ভ্রাতৃত্ব দিয়ে গেছে যে এক সপ্তাহের মধ্যে যদি তোমাদের মধ্যে ঝগড়া হয়, বিবাদ হয়, রক্তপাত হয়, সব কিছু হয়, ভুলে যাও, জুমার নামাজে সবাই এক কাতারে দাঁড়াও, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে বুকে বুক লাগিয়ে ঈদ মুবারক পড়ো, ঠিক কিনা? ঠিক কিনা? তোমরা দুই ঈদ পাইয়া খুশি, আমাদের তো প্রতি সপ্তাহে সপ্তাহে ঈদ, ঠিক কিনা? প্রতি সপ্তাহের ঈদটা আমরা প্রস্তুতি নেই, যখন মিলাদুন্নবী আসে এরকম মেহফিল করে সবাইকে জানাই আমার নবী সব দিয়েছেন, রব দিয়েছেন, কোরআন দিয়েছেন, রহমান দিয়েছেন, আসো সেই নবীর আগমনে খুশি উদযাপন করি, ঠিক কিনা? ঠিক কিনা? এটাই হলো আলহামদুলিল্লাহ বড়। মিলাদুন্নবী আমরা পালন করে দেখুন আমার আল্লাহ কি জন্ম মৃত্যু আছে? আওয়াজ দিয়ে বলুন তো। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন? আওয়াজ দিয়ে বলুন নেন। তো কারো থেকে জন্ম নেন নাই আমার নবীর। মিলাদুন্নবী আমরা পালন করে ওলামা আহলে সুন্নাতরা, আমরা সুন্নি আকাবিরিনরা, আমাদের হুসাইনি কাফেলা সৈনিকরা, আমরা যারা আশিক রসুল আছি, আমরা পালন করে সাবেত করছি যে আমার আল্লাহ মৌলুদ নাই, মিলাদ নাই, জন্ম নাই, মৃত্যু নাই, আমার নবীর জন্ম আছে, আশা আছে, যাওয়া আছে, তবে সবার মতো না, ঠিক কিনা? আমার নবীর আশাও বরকত, যাওয়াও নেয়ামত, ঠিক কিনা? দুটোই নেয়ামত। আমার নবী আসা যাওয়া এটা আমাদের মিলাদুন্নবী পালন করে দিয়ে আমরা সাবেত করছি আমরা শেরক থেকে বেঁচে আছি, ঠিক কিনা? আমরা শেরক থেকে বেঁচে আছি। তোমরা যারা মিলাদুন্নবী নাজায়েজ বলো তোমাদের জন্য আফসোস হয়, তোমরা মনে করছো আমার নবীর মিলাদুন্নবী পালন না করে তোমরা বরঞ্চ শেরকের মধ্যে, বেদাতের মধ্যে আছো, ঠিক কিনা? তোমরা আছো, আমরা তো ডিক্লার দিলাম আমার নবী এসেছেন এই মাসে, আমরা মিলাদুন্নবী পালন করেছি, এই মিলাদুন্নবীতে আমরা আগামী এক বছর কি কি করব এখান থেকে শিখে যাব, নিজের অন্তরকে পবিত্র করব, নামাজ রোজা হজ যাকাত ঠিক মতো পালন করব, ইবাদত করব, সমাজের উন্নয়ন করব, মসজিদগুলি সবসময় ভরপুর থাকবে, আমরা একে অপরের সাথে আদব বা আদব বা খোদা বা আদব ঝুকালো স্যার, এই জন্য বলেছেন আদবে আউলিয়া বে আদবে শয়তান, আমি আদব অর্জন করব, আহকাম অর্জন করব, দুই ঈদ উল ফিতর, দুই ঈদ উল আজহা দুটোটা পালন করে সিদ্দিকে আকবর, ফারুকে আজম, ওসমান জুনুরাইন, মাওলানা আলী শের খোদা আলাইহি রহমাত তেনাদের রাদিয়াল্লাহু তাআলা আনহের তেনাদের আমরা খুশি উদযাপন করে মিলাদুন্নবী করব, ঠিক না? আলহামদুলিল্লাহ পড়ুন। তাহলে আমারও প্রায় শেষের দিকে, আপনাদেরকে কি কষ্ট দিয়েছি? আমাদের হুজুর চলে এসেছেন, আলোচনা করবেন আপনারা, অল্প কিছুক্ষণের মধ্যে আমি ছেড়ে দিব, শরীর এমনিতেও খারাপ, আমি তো ইনশাল্লাহ আমার আবারও 4 তারিখ 5 তারিখ 11 তারিখ আসা হবে, 2 ঘন্টা বললে তো হবে না বাবা, আমি আমার টাইম মতো এসেছি, আপনারা আমাকে টাইম মতো মাইক দেন নাই, আমার টাইম দিয়েছেন 11 থেকে 1টা, অলরেডি 12:30, হ্যাঁ 12:30 বেজে গেছে, আমার সময় আর আধা ঘন্টা আছে, টাইমের পা বন্ধ হতে হবে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, টাইম এন্ড টাইড রোড ফর না, ঠিক কিনা? সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময়কে মূল্য দিতে হবে, আপনারা সময় মতো শুরু করবেন, সময় মতো শেষ করবেন, যদি এই মিলাদুন্নবী মাহফিল করলেন সকালে ফজরের নামাজই সবাই না পড়ে তাহলে লাভ আছে, ফায়দা আছে? আগামীকালকে ফজরের নামাজ কে কে পড়বেন, দুই হাত তুলেন, পড়বেন তো, আল্লাহকে দেখেন, পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কথাটা এই জন্য বললাম কারণ
বিবাড়িয়াতে গিয়েছিলাম এক মাহফিলে তাহেরি সাহেবের এলাকায়। ওখানে আমাকে আমি প্রায় মাহফিলি ঘটনাটা বলি এই জন্য, কারণ এইটা ইমানের কথা, আকিদার কথা, আমলের কথা বলে আসতে হবে, ঠিক না? তা আমি এই জন্য বলছি, বিবাড়িয়াতে গেলাম, ওখানে একজন ইমাম সাহেব বলে, হুজুর আমাদের এলাকায় একটা মসজিদ বানানো হয়েছে যেটার দাম 8 কোটি টাকা। কয় কোটি? 8 কোটি টাকা। যখন শুনলাম আমি বললাম, হুজুর মসজিদে মুসল্লি কয়জন? বলে, হুজুর মাশাআল্লাহ 12 থেকে 15 জন হয়। নাউজুবিল্লাহ বলেন। বলে, এরকম মসজিদ বানায় লাভ নাই, মসজিদ ভেঙে ফেলুন। আল্লাহ কখনো কত কোটি টাকা দিয়ে মসজিদ করছেন, মেহফিল করছেন এটা দেখেন না। আল্লাহ দেখেন বান্দার সেজদা, অন্তরের মধ্যে প্রেমটা, ঠিকই না? ঠিকই না? আমার নবীর এই আগমনটা হলো আমাদের জন্য দুনিয়া। ইউ হ্যাভ টু চেঞ্জ, আপনি চেঞ্জ হতে হবে। আপনার পরিবর্তনের জন্য আমার রসুলকে পাঠানো হয়েছে, ঠিকই না? ঠিকই না? আমরা তো কেউ আমাদের আপনকে কাউকে দিব না। আমার আল্লাহ সুবহানাহু তাআলা আমার রসুলকে এই জন্য দিয়েছেন যাতে আমাদের সমাজটা পরিবর্তন হয়, ঠিকই না? এই জন্য বলছি ভাইয়েরা আমার, বাবারা আমার, আমরা নবীর মিলাদুন নবী পালন করব। এই মিলাদুন নবী আমাদের জন্য আগামী 1 বছর কি কি করতে হবে, কি কি করতে হবে না, সেগুলো বুঝার এবং একটা নিদর্শনের অবস্থা এই মেহফিলগুলি, ঠিক কিনা? এখান থেকে শিখে যাব। কারণ ওই যে বললাম, প্রতিদিন কি আমরা মাদ্রাসায় যাই? আমরা যাই মাদ্রাসায়? আমরা হুজুরদের থেকে কোরআন সুন্নাহ থেকে কিছু শেখার সুযোগ হয় না? এই মেহফিলগুলি থেকে আমরা কোরআন সুন্নাহ কিছু শিখি যেটা 1 বছর পর্যন্ত আমরা কাজে লাগাতে পারি, ঠিক না? এখান থেকে আমরা আমাদের নিজেদেরকে পরিবর্তন করার শপথ করতে হবে। রাত গেই বাদ গেই এরকম হলে হবে না। রাতও গেল বাতও গেল, এক কান্দে ঢুকেছে আরেক কান্দে বের হয়ে গিয়েছে। আগামীকালকে যদি কেউ জিজ্ঞেস করে, মাকদুম শাহ আল মাদানী ওয়াজ করেছেন, কি ওয়াজ করেছেন, তাফসির করেছেন, বলেন বোমা মারলেও যদি একটা কথা না বের হয় তাহলে তো আফসুস, ঠিক না? তো এই জন্য 5টা উসুলের কথা মনে রাখবেন। উলিয়া দাগনরা, আমার দাদা হাজার কেবলা এই রওয়ায়াত করেছেন এবং উলিয়া লাগনরা এটা বর্ণনা করেছেন যে 5 স্তম্ভে ইসলাম কায়েম, কালমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না? এই 5 স্তম্ভের উপর ইসলাম কায়েম, আর 5 উসুলের উপর আহলে সুন্নাত ওয়াল জামাত কায়েম। সুবহানাল্লাহ, পড়ুন। প্রথমটা হলো, আপনার কেউ যদি কালমা পড়ে নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যে কালমা শাহাদাত কালেমা তাইয়্যিবা পড়ে নিল, সে আপনার মুসলমান ভাই, ঠিক আছে? আমার কথা বুঝতেছেন? আমি ইমানের কথা বলে যাচ্ছি, আকীদার কথাটা দরকার আছে, ঠিক না? কারণ কিছু কিছু আছে এখন নতুন করে বের হয়েছে, ইমান আকীদাগুলি মিষ্টি মিষ্টি কথাগুলি বলে ইমান আকীদাগুলি হরণ করছে, ঠিক না? কিছু সিক্স প্যাক বক্তা আছে, ঠিক না? যদিও এখন এদেরকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশ থেকে, আলহামদুলিল্লাহ বলুন। আবার নতুন করে শুনতেছি, বলতেছে আমাদের বক্তাকে দেশ থেকে বের করেছে সুন্নিরা, কোন এক বক্তা আসছে, সুন্দর সুন্দর চেহারা, সুন্দর করে কথা বলে, অনেক সাহস যোগায় সবাই মুসলমানদের, কি নাকি তার নাম মাকদুম শাহ আল মাদানী, একেও দেশ থেকে বের করতে হবে। আপনারা মনে হয় চান আমরা দেশ থেকে বের করে দেব, আপনারা চান নাকি? আমি মিলাদুন নবীর পক্ষে 16টা কিতাব থেকে দলিল দিয়েছি। দলিল দেওয়ার পরে এতদিন খুব ভালোই ছিল, আমাকে বলতো, হুজুর অমুক তথাকথিত আদারি সাহেব এবং আলমাদানী সাহেবের আমরা ওয়াজ শুনি। আমি বললাম, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আলহামদুলিল্লাহ বলেন।